প্রিয় দর্শক, আমাদের এই ভারতবর্ষে এমন এক কালী মন্দির আছে যাকে বছরে কেবল একবার খোলা হয়। এই মন্দিরকে এক ভয়াবহ শ্মশানের ওপর নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরে স্থাপিত মা কালীকে কিছু রহস্যময় নাগা সাধু মিলে স্থাপন করেছিলেন। এই মন্দিরের সামনে একটি পুকুরও আছে যেখানে জলের 30 ফুট নিচে একটি রহস্যময় শিবলিঙ্গ রয়েছে, যার দর্শনের জন্য যতবার এই পুকুরের জল বের করা হয়েছিল ততবারই এখানে কোনো শিবলিঙ্গেরই দর্শন পাওয়া যায়নি। প্রিয় দর্শক, এই মন্দিরের সাথে জড়িত অনেক রহস্য আছে যেগুলিকে শোনার পর আপনিও স্তম্ভিত হয়ে যাবেন। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই ভিডিওতে আমরা যে মন্দির নিয়ে কথা বলতে চলেছি তার নাম হলো কঙ্কালী মাতা মন্দির। এই মন্দিরের পিছনে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আজ পর্যন্ত কেউ সমাধান করতে পারেননি। ছত্তিশগড়ের পুরনো এক গ্রামে কঙ্কালী নামক একটি পুকুর রয়েছে যেখানে কঙ্কালী মাতার ভব্য মন্দিরও স্থিত। বলা হয়ে থাকে প্রায় 600 বছর আগে এই জায়গায় এক ঘন জঙ্গল ছিল, তারপর এখানে শ্মশানঘাট গড়ে ওঠে। বর্তমানে এই স্থানে জনসাধারণের ভিড় লেগেই থাকে। এই জায়গায় তন্ত্র সাধনায় লীন থাকা নাগা সাধুরা কঙ্কালী মাতার মন্দির ও শিবলিঙ্গের নির্মাণ করিয়েছিলেন। আসুন আমরা সবার আগে জেনে নিই কঙ্কালী মাতা মন্দির সম্পর্কে। বলা হয়ে থাকে আজ থেকে প্রায় 700 বছর পূর্বে নাগা সাধুদের যৌথ প্রচেষ্টায় এক মঠের স্থাপনা করা হয়েছিল। তারা মা কঙ্কালীর পরম ভক্ত ছিলেন। এরপর এই মন্দিরের পুরোহিত কৃপালগিরি মহারাজকে মা কঙ্কালীর স্বপ্নে দর্শন দিয়ে কিছু দূরে মন্দির নির্মাণের আজ্ঞা দিলেন। প্রায় 650 বছর পূর্বে মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন হয় এবং মঠ থেকে মা কঙ্কালীর প্রতিমাকে স্থানান্তরিত করে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। মূর্তি প্রতিষ্ঠার কিছুদিন পর সাধু কৃপালগিরি মহারাজকে মা কঙ্কালী স্বয়ং এক কন্যারূপে দর্শন দেন, কিন্তু কৃপালাজি তাকে চিনতে পারেননি, বরং তাকে নিয়ে উপহাস করেন, যে কারণে ওই কন্যারূপী দেবী নিমেষে অদৃশ্য হয়ে যান। তখন কৃপালাজি তার ভুল বুঝতে পারেন। মাতাকে নিয়ে উপহাস করায় তিনি কষ্টে কঙ্কালী মাতার মন্দিরের সামনেই জীবন্ত সমাধি নেন। এই জীবিত সমাধি আপনি আজও এখানে দেখতে পাবেন। প্রিয় দর্শক, এই মন্দিরে আপনি অনেক অস্ত্রশস্ত্র দেখতে পাবেন। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন, মাতার চরণে প্রণাম করেন এবং পুরনো অস্ত্রের দর্শন করেন। এখন প্রশ্ন হলো, এই পুরনো অস্ত্রশস্ত্র এখানে কিভাবে এলো? মান্যতা আছে যেখানে মা কঙ্কালীর মূর্তি প্রথমবার প্রতিষ্ঠা করা হয়েছিল সেই স্থান থেকেই প্রচুর পরিমাণে অস্ত্র ও শস্ত্র পাওয়া যায় এবং মাটি খুঁড়তে খুঁড়তে তা একটি পুকুরে পরিণত হয়। যদিও বা পুকুরে কিভাবে পরিণত হলো তা আমরা একটু পরেই আলোচনা করতে চলেছি। এই পুকুরটি মা কঙ্কালী মন্দিরের ঠিক সামনেই অবস্থিত। বলা হয় যে যখন ভগবান রাম ও রাবণের মধ্যে ঘোর যুদ্ধ হচ্ছিল তখন দেবী যুদ্ধের ময়দানে প্রকট হয়েছিলেন এবং শ্রীরামকে অস্ত্র ও শস্ত্র দ্বারা সুসজ্জিত করেছিলেন, এবং এই মান্যতার জন্যই এই মন্দিরে থাকা অস্ত্রের মাহাত্ম্য আরও অনেকটা বেড়ে যায় এবং ভক্তগণ তা দর্শনের জন্য দূর দূরান্ত থেকে আসেন। এবার আসুন আমরা আলোচনা করি ওই রহস্যময় শিবলিঙ্গটি সম্পর্কে, যেটি ওই পুকুরের নিচেই অবস্থিত। বন্ধুরা, মনে করা হয় যে নাগা সাধুরা কঙ্কালী মাতার স্থাপনা করেছিলেন তারাই এখানে শিবলিঙ্গের স্থাপনাও করেছিলেন। অনেক সময় পর্যন্ত তারা এই মন্দিরে ভগবান শিবের পুজো করতে আসতেন, কিন্তু হঠাৎ করে এখানে এক এমন চমৎকার হলো যে পৃথিবীর মাটি থেকে জল ফুঁড়ে বেরিয়ে আসতে লাগলো এবং গোটা মন্দির জলের তলায় ডুবে যায়। পরে অবশ্য জল বের করে ভগবানের মন্দিরকে জনসাধারণের দর্শনের জন্য খোলা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত এই মন্দিরের জল শুকায়নি। গরমকালে এই অঞ্চলের সব জলাশয় ও কুয়ো শুকিয়ে যায়, কিন্তু এই চমৎকারী কঙ্কালী পুকুর সর্বদা জলে ভরা থাকে। এই কারণে আজ পর্যন্ত কেউই এই পুকুরে ডুব দিয়ে শিবলিঙ্গের দর্শন করতে পারেননি। বলা হয়ে থাকে কঙ্কালী পুকুরে ওই সময় এত অধিক পরিমাণে মৃত অস্থি কঙ্কাল বিসর্জন দেওয়া হয়েছিল যে হাড়ের ফসফরাসের অংশ জলে মিশে যাওয়ার কারণে এই পুকুরের জলে যদি কেউ স্নান করে তাহলে সে তার চরম রোগ থেকে মুক্তি পেতে পারে। এই বিশ্বাস এখনও মানুষের মধ্যে বেঁচে আছে। এই জন্যই বিভিন্ন দেশ থেকে চরম রোগী এই পুকুরে স্নান করে মা কঙ্কালী দেবীর দর্শন করেন। প্রিয় দর্শক, আপনিও যদি কঙ্কাল মাতার মন্দির দর্শন করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং এই ধরনের আরও তথ্য পেতে আজব কাহিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।